গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমার সাথে রয়েছে দিদি। তো আজকের ব্লগটা হচ্ছে, তুই বলবি না আমি বলবো? তুই বল। তো আমাদের বাড়ির সাইডে একটা দিদির বিয়ে, মানে দিদি হচ্ছে আমার পিসির মেয়ে, তাই তো? পিসির মেয়ের বিয়ে, তো সেখানেই যাব, তার জন্য রেডিমেডি হব। তো কি ড্রেস পরবো বুঝতে পারছি না আমি, অনেকক্ষণ আগের থেকে বসে আছি যে কি পরবো কি করবো কি পরবো। তো মানে দিদির বাবা হয়ে গেছে যে দিদি কি পরবে, বাট আমি পাঁচটা শাড়ি নিয়ে এসেছি, তার ভেতর আমি বুঝতে পারছিলাম না আমি কোনটা পরবো। তারপরে শেষে মানে সিলেক্ট করলাম যে কোনটা পরবো, তারপরে ওর সঙ্গে ম্যাচ করে কোয়েলকে একটা ড্রেস পরতে বলেছিলাম, বাট কোয়েল সেটা পরে একদম আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো, কারণ আমি একটু ডান্স করবো তো শাড়িটাই পরবো না। তো যাই হোক, এখন রেডি হব, দেখা যাক কি পরি, কি ড্রেস পরি, কি কি করি, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস, আমি ফাইনালি রেডি হয়ে গেছি। তো আমি এই ড্রেসটা পরলাম, এটা আমার পুজোর জন্য কেনা ছিল, মানে দুর্গা পুজোর সময় আমি কিনেছিলাম, বাট পরিনি। তো আজকে দিদির বিয়েতে ফাইনালি পরেছি। তো কেমন লাগছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলো। আর দিদি ওই সাইডটা রেডি হচ্ছে, তাই দিদিকে দেখালাম না। তো যাই হোক, দিদি রেডি হোক, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দিদি তোর আইল্যাশ খুলে যাচ্ছে, তাই এত লোকজন এখানে, সবাই মিলে পাকোড়া খাচ্ছে, আমার দিদি মা ভাই, আমাকেও তো দেখা। গাইজ, এখন বাজে একটা, এখনো বর আসেনি, ঠিক আছে? চোখে ঘুম ঘুম আসছে, তবুও ঘুমোতে পারছি না, খুবই কাহিল অবস্থা। এবার দেখা যাক যে কখন আসে বর, মানে আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, চোখ দেখে হয়তো বুঝতে পারছি, চোখগুলো ছোট ছোট হয়ে গেছে। আর ওখানে দিদি আছে, বান্ধবীরা সবাই আছে, কখন আসবে হয়তো আর 10-5 মিনিটের মধ্যে চলে আসবে। অনেক দূর বাড়ি, মানে ব্যারাকপুর তো, এই পিউ ব্যারাকপুর বাড়ি, হ্যাঁ ব্যারাকপুর বাড়ি, আর আমাদের হচ্ছে বগুলাতে, অনেকটাই দূর। আমার দিদি এখানে হচ্ছে গেট ধরার জন্য প্রস্তুত, আমার দিদি কিন্তু ভীষণ হিংসুটে, ঠিক আছে আমরা শুধু নেওয়ার বেলা কথা বলবো, পরামর্শ না, সেটা বললি হয়,
আমি নিয়ে আইছি তো এখানে, এই যে শিয়েটা আমার, আমাদের অনেকগুলো বন্ধু বাকি আছে, আমাদের নিয়ম কতক্ষণ দিতাম না, সিঁদুর দানের জন্য ওয়েট করা যাবে না, কবে বাড়ি যাবো, অনেক দেরি। ওটা করেছে।